বন্ধুরা, মনটা আনন্দে মেতে ওঠে যখন দুনিয়ার কোনা কোনা থেকে ভারতের প্রশংসার ঝড় বয়ে আসে। বন্ধুরা, এখনো অনেক দেশ রয়েছে দুনিয়ার ভেতরে যারা আতঙ্কবাদের বীজ ছড়িয়ে নিজেদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। আর এই দুনিয়াতে এমনও কিছু দেশ রয়েছে যা দুটো পয়সা দিয়ে নিজের দেশের প্রশংসা কুড়ায়। কিন্তু এই দুনিয়াতে কিছু দেশ এমনও রয়েছে যারা মানবিকতার কাজ করে গোটা দুনিয়াতে নিজের প্রশংসা অর্জন করে। আর গর্ব করে আজকে আমরা বলছি ভারত ওই দেশ গুলোর মধ্যে রয়েছে যারা মানুষদের সহায়তা করেই দুনিয়াতে প্রগতির চূড়া তো পাচ্ছেই, সেই সঙ্গে দুনিয়ার কোনায় কোনায় মানুষের মনও জয় করছে। যে হ্যাঁ, ভারতের সরকার এবং ভারতের মানুষরা এমন যারা অসুবিধার সময় আমাদের মতো ছোট দেশের সাহায্য করে। এবার আসল খবরে আসি বন্ধুরা, মন খুশিতে ভরে উঠবে যে খবরটা আজকে বলবো সেটা শুনে। বন্ধুরা, অ্যান্টিগুয়া এবং বারবুডার গভর্নর জেনারেলের এই যে ছবি রয়েছে যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, উনি নিজের পার্লামেন্টে 20 জানুয়ারি 2022 মানে কাল একটা স্পিচ দেয়। যেই স্পিচে উনি বলেন ভারতের পপুলেশন দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা সম্পন্ন দেশ রূপে রয়েছে, কিন্তু তাও ভারত মানবতার জন্য আর আমাদের মতো ছোট দেশের জন্য করোনার যে ভ্যাকসিন দিয়েছিল সেটা এটাই দেখায় ভারতের যে নীতি রয়েছে সর্বদা অন্য দেশের ইন্টিগ্রিটি এবং সাবিনারিটিকে সেভ করা এবং ছোট দেশগুলোকে যতটা সম্ভব সাহায্য করা। উনি বলেন, অ্যান্টিগুয়া এবং বারবুডার মতো দেশের জনসংখ্যা অনেক কম, দুনিয়ার অনেক দেশ আমাদের কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা তো দেয় কিন্তু সেটা রাখে না। সবার প্রথমে তো দেখুন অ্যান্টিগুয়া এবং বারবুডা কোথায় অবস্থিত, এই জনসংখ্যা কত। বন্ধুরা, 2020 পরিসংখ্যান অনুযায়ী 97,928 জন মানুষ এখানে থাকে, আর এই দূরত্ব ভারতের থেকে 14,000 কিলোমিটার। গুগল ম্যাপে আপনারা দেখুন এটা হলো আমাদের প্রিয় ভারত, আর ভারতের থেকে 14,000 কিলোমিটারেরও বেশি দূরত্বে রয়েছে এই অ্যান্টিগুয়া ও বারবুডা। বন্ধুরা, ওই অঞ্চলে 14-15 দেশ রয়েছে যেগুলোকে ক্যারিবিয়ান আইল্যান্ড বলা হয়। প্রায় 5,00,000 করোনা ভ্যাকসিন ভারত সরকার এই 14-15 দেশকে দিয়েছিল। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে পরিসংখ্যান রয়েছে সেটাও আপনাদের সামনে আনছি। বন্ধুরা, দুনিয়ার কতগুলো দেশকে আমরা ভ্যাকসিন সাপ্লাই করেছি এই ব্যাপারে তো জানবোই, কিন্তু এই যে অ্যান্টিগুয়া ও বারবুডা রয়েছে তাদের আমরা 40,000 ভ্যাকসিন দিয়েছিলাম। তো এবার আপনারা বলুন, যেই দেশের জনসংখ্যা প্রায় 98,000, ওই দেশকে আমরা 40,000 ভ্যাকসিনের ডোজ দিয়ে দিয়েছি। যেখানে দুনিয়ার কোনো দেশ থেকে ওখানে ভ্যাকসিন পৌঁছায়নি সেখানে ভারত 40,000 ডোজ দিয়ে ওই দেশের পরিস্থিতি সামলায়। তাহলে আপনি বুঝতে পারছেন এটা কতটা বড় ব্যাপার। এখানে আপনারা দেখুন, দুনিয়ার 97টা দেশকে ভারত ভ্যাকসিন সাপ্লাই করেছে, আর জনসংখ্যার নিরিখে ভারত হলো দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। বন্ধুরা, এখন আপনাদের ওই গভর্নর জেনারেলের কথা শোনা উচিত যিনি ভারতের প্রশংসার ব্রিজ গড়ে দিয়েছেন। যদিও আমরা দুনিয়ার 97টা দেশকে সাহায্য করেছি, কিন্তু এমন কটা দেশ আছে যা তাদের পার্লামেন্টে ভারতের প্রশংসা করেছে। ওই অ্যান্টিগুয়া এবং বারবুডা জেনারেলকেও মন থেকে স্যালুট, কারণ উনি ওনার বড় মনের পরিচয় দিয়েছেন ভারতের প্রশংসা করে। উনি কি বলেছেন শুনুন ওনার স্পিচ। ইন্ডিয়া, দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, হুজ ইন্ডিপেন্ডেন্স ইন 1947 সেট দ্য স্টেজ ফর দ্য ডিসম্যান্টলিং অফ কলোনিয়াল হেজমনি গ্লোবালি, অ্যান্ড হুজ লিডার্স ইন্সপায়ার্ড আদার্স টু সিক পিসফুল মিন্স টু এস্টাবলিশ দেয়ার সভরেনিটি, has also become an extraordinary friend of the people and government of Antigua and Barbuda. Most notably, this past year, India was the first to give Antigua and Barbuda thousands of COVID-19 vaccines when all other sources could only promise but not deliver. This nation, on the other side of our planet, but known to our region through mass migration in another era, is a remarkable friend and cricketing competitor. We thank the government and people of India.